হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন চ্যানেল ক্রিয়েটিভ হ্যান্ডওয়ার্কে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ আমি চলে এসেছি আরও একটি নতুন কুরুশ কাটা সেলাই নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ কাটা দিয়ে সিঙ্গেল ক্রোশে আর হাফ ডাবল ক্রোশে। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুরুশ কাটা দিয়ে কী করে চেন তৈরি করতে হয়, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ কাটা দিয়ে চেন তৈরি করার পরে কী করে সিঙ্গেল ক্রোশে করতে হয় আর হাফ ডাবল ক্রোশে করতে হয়। তো ফ্রেন্ডস, দেখো আমি এই হাফ ডাবল ক্রোশে আর সিঙ্গেল ক্রোশে করার জন্য আমি এখানে 4.0 মিমি কুরুশ কাটা নিয়েছি, উল আর কাঁচি। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থেকো। আর যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলটি অলরেডি এখন সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস দেখো, আমি একটি ঘর তুলে নিচ্ছি, ঘর তুলে নিয়েছি একটি, আর তোমাদের সাথে প্রথমে আমি এখন সিঙ্গেল সিঙ্গেল ক্রোশেটা শেয়ার করব। আর আমি এখন চেন তৈরি করে নিচ্ছি। মোটামুটি আমি এখন 10টা, এই 15টা মতো ধরো চেন করে নেব। চেন হয়ে গেছে, এখন আমি সিঙ্গেল ক্রোশেটা করব। দেখো এই যে প্রথম চেনটা আছে এখানে, এই প্রথম চেনটা আমি বাদ দেব, প্রথম ঘরটা বাদ দিয়ে আমি নেক্সট ঘরে এরকম করে কাটাটা দিলাম। দেখো আবার এই প্রথম ঘরটা আমি বাদ দেব, বাদ দিয়ে নেক্সট ঘরে আমি ঠিক এইভাবে কাটাটা দিলাম, দিয়ে কাটাটা ভেতর দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুতোর আরও মাথার উপর দিয়ে পেঁচিয়ে এরকম করে নিয়ে আসলাম, দুটো ঘর হলো, এই দুটো ঘর আমি ফেলে দিলাম। আবার আমি নেক্সট ঘরে এরকম করে কাটাটা দিয়ে দিলাম, সুতোটা মাথার উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে আসলাম, দুটো ঘর হলো, দুটোই আবার মাথার উপরে সুতোটা পেঁচিয়ে ফেলে দিলাম। আবার নেক্সট ঘরে কাটাটা দিয়ে সুতোটা এরকম পেঁচিয়ে নিয়ে এরকম করে সুতোটা আবার পেঁচিয়ে ফেলে দিলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশে, মানে নেক্সট ঘরে কাটা দিয়ে এরকম করে নিয়ে আসবো, নিয়ে সুতো পেঁচিয়ে আবার সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেলে দেব, থাকলো একটা ঘর। এইভাবে আমরা সিঙ্গেল ক্রোশেটা করে নেব। নেক্সট ঘরে এরকম কাটা দিয়ে এরকম সুতো পেঁচিয়ে নিয়ে এসে এরকম দুটো ফেলে দেব, আবার এরকম নেক্সট ঘরে এরকম কাটা দেব, দিয়ে সুতোটা পেঁচিয়ে নিয়ে আসবো। দেখো এরকম নেক্সট ঘরে এরকম করে কাটাটা দিয়ে ঘরটা মাথার উপরে সুতোটা পেঁচিয়ে এরকম করে তুলে নিলাম, দুটো ঘর হলো, আর দুটো মাথার উপরে সুতো পেঁচিয়ে ফেলে দিলাম, আবার নেক্সট ঘরে কাটা দিলাম, দিয়ে এই দেখো এরকম নেক্সট ঘরে কাটা দিয়ে দিয়ে এরকম করে মাথার উপরে সুতোটা পেঁচিয়ে এরকম করে নিয়ে আসলাম, ভেতর থেকেই আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এরকম দুটো থাকলো, এখন সুতোটা পেঁচিয়ে দুটো আবার ফেলে দিলাম। আবার এরকম করে এইভাবেই আমি এখন পুরো লাইনটা করে নেব। দেখো ফ্রেন্ডস, আমার সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে করার জন্য আমি একটা ঘর তুলে নিয়েছি। এখন আমি মোটামুটি ধরো 10-15টা মতো চেন তুলে নিলাম, হাফ ডাবল ক্রোশে করার জন্য আমি চেন তৈরি করে নিয়েছি। এখন দেখো এরকম করে মাথার উপরে প্রথমে সুতোটা পেঁচিয়ে নেব, নিয়ে প্রথম ঘরটা আমি বাদ দেব, নেক্সট ঘর এরকম করে কাটা দিয়ে আবার ঘর তুলে নিয়ে মাথার উপরে সুতোটা পেঁচিয়ে নিলাম, নিয়ে পর আমার তিনটে ঘর হলো। দেখো এবার মাথার উপরে সুতোটা পেঁচিয়ে তিনটেই ফেলে দিলাম, আবার এরকম মাথার উপরে সুতোটা পেঁচিয়ে
নেক্সট ঘরে কাঁটাটা দিয়ে ঘর তুলে নিয়ে তিনটে হলো, তিনটেই ফেলে দিলাম। সুতোটা পেঁচিয়ে ঘর তুলে তিনটে সুতো পেঁচিয়ে তিনটেই ফেলে দিলাম। আবার এরকম সুতোটা পেঁচাবো, এরকম কাঁটা দিয়ে এরকম করে ঘর তুলে নেব, নিয়ে তিনটে হলো, কোনো তিনটেই ফেলে দিলাম। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশে। এরকম দেখো মাথার উপরে সুতোটা পেঁচিয়ে নিলাম, নিয়ে নেক্সট ঘরে কাঁটাটা দিয়ে ভেতর থেকে এরকম করে ঘর তুলে নিলাম, হলো আমার তিনটে ঘর। এই তিনটেই আমি এখন ফেলে দিলাম। আবার এরকম কাঁটা দিয়ে ঘর তুলে নিয়ে তিনটে ঘরই এবার ফেলে দেব। এইভাবেই আমি হাফ ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। আবার দেখো এরকম করে সুতোটা পেঁচিয়ে নেক্সট ঘরে এরকম করে কাঁটাটা দিয়ে মাথার ওপরে সুতোটা পেঁচিয়ে নিয়ে আসলাম, তিনটে ঘর হলো, তিনটেই এবার ফেলে দিলাম। এইভাবে সুতোটা নিয়ে এরকম নেক্সট ঘরে কাঁটাটা দিয়ে ভিতর থেকে নিয়ে মাথার উপরে সুতোটা পেঁচিয়ে ঘর তুলে নিলাম, তিনটে হলো দেখো ঘর, তিনটেই ফেলে দিলাম। ফ্রেন্ডস দেখো আমার হাফ ডাবল ক্রোশেও হয়ে গেছে। তো ফ্রেন্ডস আজকে আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক দিও, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ড টাটা।